মনে লাগিল নেশা, আর আজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। ঋতুরাজ বসন্তের দোলা প্রকৃতিতে, দক্ষিণ হাওয়ায় শীতে বিবর্ণ পাতা ঝরে, স্নিগ্ধ সবুজ পাতায় শোভিত বৃক্ষরাজি, শিমুল প্রকৃতিতে ছড়িয়েছে লাল আভা। আমের মুকুলে মধু, ফুলে ফুলে ওলির আনাগোনা, প্রকৃতি বলছে যৌবনেরে দাও রাজটিকা। উৎসবপ্রিয় বাঙালির অতিথি বরণের রীতির মতোই ঋতুবরণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সব সংস্কৃতিগুলো নিয়ে আমরা আসলে বুকে ধারণ করে এগিয়ে যেতে চাই। এটি একটি বাঙালির সংস্কৃতি, কাজে এটি শুধু একদিনের উৎসব না, এটি শুরু। কিছু দেশে গেছি যেখানে চারটা ঋতু বা দুটা ঋতু, আমাদের ছটা ঋতু। এবার আমরা শীতটাকে ফিল করতে পেরেছি, এই যে আজকে আসলাম, গরমও না শীতও না, সুন্দর একটা বাতাস। বসন্ত স্মৃতি জাগানিয়া, প্রিয় ক্যাম্পাস, প্রিয় মানুষ আর বন্ধুদের মতো পুরনো সুখগুলোই আবার ভাবায় নতুন করে। দিনগুলো থাকুক অমলিন। যেরকম বসন্তে আমরা একটা হ্যাপিনেস বা একটা উৎসাহ নিয়ে এখানে আসি, সেই জিনিসটা আমরা আমাদের মধ্যে সারা মানে পুরো বছর ধরেই ধরে রাখতে পারি। বসন্তের মানে আবেগ, আবেশ সব কিছু অন্যরকম, তো সবসময় এরকমই কাটাতে চাই। বছরটা এমনিতেও আমার মনে হয় যে অনেক ভালো যাবে এবং আমরা সব পজিটিভ জিনিস চিন্তা করব। বাঙালি যেন এই বসন্তের আনন্দটা সবসময়ই বুকে ধারণ করে থাকতে পারে, সেটাই আমরা চাচ্ছি। নাগরিক ব্যস্ত জীবনে বসন্ত এনেছে এক ফালি স্বস্তি, সদ্য ফোটা কুড়ির মতো সবার জীবনে বসন্ত বয়ে আনুক এমনই সুখ, মুজিব বর্ষে এমনই প্রত্যাশা সবার। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।